আসসালামাইকুম ডিয়ার অডিয়েন্স, আজকের ক্লাসে আলোচনা করতে চলেছি আপনাদের সবচেয়ে মজার বলুন তো কি ভলপনি বাই বেন জনসন। আসলে ভলপনি হচ্ছে একটা মানে এনিমেল ক্যারেক্টার নিয়ে, যেটা ফেবল আমরা বলে থাকি সেটা, বাট ওখানে এনিমেল ক্যারেক্টারগুলো কীভাবে কাজ করে আমরা নেক্সট ভিডিওতে সেটা আলোচনা করব। আজকের ভিডিওতে ভলপনি কী এবং ভলপনি কীভাবে শেষ হলো এর সামারি করতে চলেছি। তো চলুন কথা না বলি আমরা মূল আলোচনায় আসি। ভলপনি লিখেছেন বেন জনসন। এখানে দেখেন যে আমরা ফার্স্ট ওয়ান একটা ক্যারেক্টারের নাম লিখেছি ভলপনি, দ্যাট মিন্স আমাদের এখানে মেইন ক্যারেক্টারই হচ্ছে ভলপনি। ভলপনি হচ্ছে ভেনিস শহরের একজন মিডল এজড, যাকে বলবো আমরা নট সো মাচ এজড অর ইয়াং, মধ্য বয়সী একজন ব্যক্তি যে কিনা বিয়ে শাদি করেনি এবং তার কোনো সন্তান ছিল না, কোনো উত্তরাধিকারী তার ছিল না। উনি ছিলেন সম্পদশালী একজন ব্যক্তি, বাট কোনো উত্তরাধিকারী না থাকায় ওনার বেশ কিছু মানে ফিনান্সিয়াল যে ট্রমাগুলো রয়েছে সেই নিয়ে আজকের ভলপনি। তো ভলপনির পরে আমরা দেখতে পাচ্ছি মশকাকে। মশকা হচ্ছে গিয়ে ভলপনির আপনি বলতে পারেন যে মেন সার্ভেন্ট, বা খুব মানে ভলপনি মশকাকে যে কোনো কাজে ইউজ করে। মশকা হচ্ছে গিয়ে অলওয়েজ ভলপনির নিয়ন্ত্রণে কাজ করে। এবার ওরা দুইজনের যে মানে ইয়াটা ছিল, প্ল্যানিংটা ছিল যে কী করে, ভলপনি ছিল একজন সম্পদশালী ব্যক্তি, বাট তার টার্গেট ছিল এলাকায় আশেপাশে যারা আরও সম্পদশালী রয়েছে তাদের কাছ থেকে তাদের সম্পদগুলো ছিনিয়ে নেওয়া, হাতিয়ে নেওয়া। বাট কৌশলটা কেমন আপনারা একটু খেয়াল করেন, কৌশলটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা কৌশল। সেটা হচ্ছে ভলপনি এবং মস্কার প্ল্যানিংটা ছিল, ভলপনি অসুস্থতার ভান করত এবং আশেপাশের লোকজনকে এইরকম কিছু বোঝানোর চেষ্টা করেছিল যে ভলপনি যদি মারা যায় তাহলে ভলপনির তো কোনো বউ সন্তান কেউ নাই, তাহলে তার সম্পত্তির উত্তরাধিকারী কে হবে, রাইট? ভলপনি যাকে খুব লাইক করবে তাকে সে উইল করে যাবে, তাই না? তো ভলপনি কাকে পছন্দ করতে পারে? ভলপনি যাকে পছন্দ করবে সে হলো গিয়ে যে কিনা ভলপনিকে বিভিন্নভাবে ভলপনির সঙ্গে থাকবে বা ভলপনিকে খুশি করবে। খুশিটা কীভাবে করতে পারে? এখন ভলপনিকে যদি মনে করেন যে আমি আমার সম্পত্তি তাকে আমি লিখে দিলাম, তখন ভলপনি আমার উপর খুব খুশি। এবার ভলপনি চাইবে যে আমি মৃত্যুর আগে, ও যেহেতু আমাকে তার সম্পত্তি এত খুশি হয়ে আমার পরম বন্ধু আমাকে উইল করে গেছে, তাহলে আমিও তাকেই দিয়ে যাই। তাদের প্ল্যানিংটা ছিল এইরকম। তো মস্কা অ্যানাউন্স করলো যে ভলপনি অসুস্থ, সে হচ্ছে গিয়ে মৃত্যুশয্যায় শায়িত। তখন আশেপাশে আমরা যে ক্যারেক্টারগুলো দেখতে পাবো, ভল্টার, করবাসিও, করভিনো, এরা হচ্ছে অর্থলোভী। তখন তারা করবে কি যে ভলপনির বাসায় যাবে বিভিন্ন উপঢৌকন নিয়ে। তো আমরা আসি প্রথমে ভল্টারের ক্ষেত্রে। ভল্টার হচ্ছে গিয়ে একজন পেশায় উকিল, উনি একজন অ্যাডভোকেট। ও কিন্তু ভলপনিকে খুশি করার জন্য ওই মুহূর্তে একটা মানে মূল্যবান এবং পুরনো একটা প্লেট নিয়ে আসবে ভলপনিকে খুশি করার জন্য, সেটা গিফট করার জন্য, যাতে করে ভলপনি ভল্টারের ওপর খুশি হয়ে বলবে ঠিক আছে তো আমার খুবই উইশ করছে, আমার খুব কাছের মানুষ, আমার এত ভালো চাই, তাহলে আমি তাকেই বরং আমার সম্পত্তিটা দিয়ে যাই। তাদের কিন্তু ধান্দাটা এইরকম। তো ভল্টার নিয়ে আসবে ভলপনির জন্য, ভলপনির সঙ্গে দেখা করতে এসে এমন কিছু গিফট। তো মস্কা সেটা গিফটটা অ্যাকসেপ্ট করবে এবং ভল্টারকে আশ্বস্ত করবে যে হ্যাঁ, ভলপনি খুশি হয়ে আপনার নামে কী করবে, সম্পত্তিগুলো দিয়ে যাবে। দেন করবাসিও, করবাসিও হচ্ছে গিয়ে একজন এজড মানে খুব প্রবীণ ব্যক্তি, যে কিনা ভলপনির চেয়ে, এই করবাসিও ভলপনির চেয়েও কিন্তু বেশি বয়স্ক। তার একজন সন্তান রয়েছে যার নাম হচ্ছে বোনারিও। তো করবাসিওর সম্পদ রয়েছে, সে খুব, এবার করবাসিও আসবে ভলপনির সঙ্গে দেখা করতে এবং সে নিয়ে আসবে বেশ কিছু স্বর্ণমুদ্রা ভলপনিকে খুশি করার জন্য, যাতে ভলপনি স্বর্ণমুদ্রা পেয়ে খুশি হয়ে তার প্রতি এতটা বেশি প্লেজড হয় যেন তার সম্পত্তিগুলো করবাসিওকে লিখে দেয়। এবং বোনারিও সম্পর্কে করবাসিওর বেশ কিছু কথাবার্তা রয়েছে, আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তারপর যখন স্বর্ণমুদ্রা নিয়ে আসে,
সেগুলো মস্কা অ্যাকসেপ্ট করে, এবং মস্কা করবাসীয়কে যে মস্কা করবাসীয়কে বুদ্ধি দেয় যে তোমার যে সন্তান বোনারিও আছে তুমি তাকে ত্যাজ্য পুত্র ঘোষণা করো এবং তাকে কোনো সম্পত্তি না দিয়ে তোমার সব সম্পত্তি ভলপনিকে দিয়ে দাও। এটি কিন্তু তাহলে ভলপনি খুঁজ, তুমি তোমার পুত্রকে ত্যাজ্য পুত্র করলা এবং ভলপনিকে দিলা, তার মানে তুমি ভলপনিকে কতটা বেশি ভালোবাসো এইটা অবজার্ভ করে ভলপনি তার সমস্ত সম্পত্তি তোমাকেই উইল করে যাবে। এটা হচ্ছে গিয়ে মস্কা তাকে পরামর্শ দিল। দেন আরেকজনকে আমরা পাচ্ছি করভিনো। করভিনো হচ্ছেন একজন বিশিষ্ট ব্যবসায়ী। ওনার আমরা যেখানে এখানে যেটা দেখতে পাচ্ছি শিলিয়া, শিলিয়া হচ্ছে করভিনোর ওয়াইফ। শিলিয়া খুব সুন্দরী একটা নারী। তো করভিনো যায় ভলপনির সম্পদ নেওয়ার লোভে তাকে গিফট করতে, এবং করভিনো ভলপনি যখন শোনে যে ভলপনি মৃত্যুশয্যায় শায়িত, ওই সময়ে করভিনো তার জন্য নিয়ে যায় কিছু হীরার অলংকার। এতে তো ভলপনি মহাখুশি এবং সেগুলো মস্কা অ্যাকসেপ্ট করে, এবং মস্কা করভিনোকে আশ্বস্ত করে যে হ্যাঁ, তোমার এত দামি দামি গিফট হীরার অলংকার, নিশ্চয় তুমি হচ্ছে করভিনো তোমাকেই ভলপনি করভিনোকেই খুশি হয়ে কী করবে, তার সম্পত্তি উইল করে যাবে, এটা তাকে আশ্বস্ত করে। এইবার আমরা যে শিলিয়ার কথা দেখলাম, শিলিয়া হচ্ছে খুবই সুন্দরী একজন নারী। এই কথাটা মস্কা কী করে, মস্কা ভলপনিকে শিলিয়ার ব্যাপারে বলে যে করভিনোর ওয়াইফ শিলিয়া সে খুবই সুন্দরী রূপবতী। এবার ভলপনি তখন মস্কার কাছে তার ইচ্ছে পোষণ করলো যে শিলিয়াকে আমি আমার মানে বেড পার্টনার হিসেবে পেতে চাই। তখন মস্কা এবার কী প্ল্যানে কী করা যায়, তার মাস্টারকে কীভাবে সে প্লিজড করবে, যার জন্য মস্কা এবার আসলো করভিনোর কাছে। এসে বলল, আচ্ছা করভিনো, তুমি কি জানো ভলপনি তো খুব অসুস্থ, ডক্টর তাকে সাজেস্ট করেছেন যদি কোনো সুন্দরী মেয়ে তার সঙ্গে রাত কাটায় তাহলে উনি সুস্থ হয়ে উঠবেন। তো সেক্ষেত্রে ডাক্তার নিজেই ডিসাইড করেছেন তার মেয়েকে আজ রাতে ভলপনির কাছে অফার করবেন। সেখানে দেখা যাচ্ছে ভলপনি সুস্থ হয়ে উনি কিন্তু খুশি হয়ে ডাক্তারকে তার সম্পত্তিগুলো লিখে দিবেন। এটা যদিও তার একটা পাতানো ফাঁদ ছিল আর কি, কোনো সত্য ঘটনা না। তখন ভলপনি এসে করভিনোকে বলে যাচ্ছে, করভিনো তুমি যদি তোমার ওয়াইফকে ভলপনির কাছে একটা রাতের জন্য পাঠাও, তার সঙ্গে বেডে রাত কাটাই, তাহলে তোমার উপর খুশি হয়ে কিন্তু তোমাকে লিখে দিবে। আর একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে ভলপনি যখন মস্কার কাছে শিলিয়ার ব্যাপারে শুনেছিল, ভলপনি ছদ্মবেশ ধারণ করে, মানে একজন হাতুড়ে ডাক্তার বা ঔষধ বিক্রেতার ছদ্মবেশ ধারণ করে শিলিয়ার বাড়ির সামনে এসে কোনোভাবে শিলিয়াকে সে কনভিন্স করতে পেরেছিল যে ফ্রি ওষুধ নেওয়ার জন্য, এবং শিলিয়া তার রুমালটা ফ্রি ওষুধ নেওয়ার জন্য ভলপনিকে দিয়েছিল। আর সেই ব্যাপারটা কিন্তু করভিনো দেখেছিল, পরে শিলিয়াকে সে দুশ্চরিত্রা বলে বিভিন্নভাবে অপবাদ দিয়ে বেলকনিতে যাওয়া নিষেধ করেছিল। তো যখন ভলপনি শিলিয়ার ব্যাপারে দেখলো যে শিলিয়া সত্যি সুন্দরী, তখন কিন্তু সে মস্কাকে শিলিয়াকে যে তার পাওয়ার যে আকাঙ্ক্ষা সেই কথাটা জানিয়েছিল। আর এটা জানানোর পরে মস্কা কিন্তু করভিনোকে এইভাবে বলে গেল। এবার করভিনো তো অর্থলোভী, করভিনো ভাবলো তাই তো, না ডাক্তারকে সম্পত্তির মালিক হতে দেওয়া যাবে না, আমি বরং আমার ওয়াইফকেই তার কাছে পাঠাবো। করভিনো তখন শিলিয়াকে কোনোভাবে বুঝিয়ে ভলপনির বাসায় নিয়ে গেল এবং ভলপনির বেডরুমে শিলিয়াকে ঢুকিয়ে দিল। তো ওই সময় ভলপনি বেডে তোমার খুব অসুস্থতার প্রিটেন্ট বা ভান করে শুয়ে আছেন। এখানে আরও একটা যেটা ঘটনা ঘটেছিল, যে বোনারিওকে মস্কা বলল যে বোনারিওকেও কিন্তু মস্কা উল্টোভাবে ফাঁদে ফেলতেছে, যে বোনারিও তোমার বাবা করবাসীও তার সমস্ত সম্পত্তি ভলপনিকে দিয়ে দিবে, তোমাকে তো সম্পত্তি থেকে বঞ্চিত করবে। তো বোনারিও বিশ্বাস করতে চায়নি। তখন মস্কা বলল, বিশ্বাস করতে চাও না, তুমি তাহলে ভলপনির বাসায় এসে তার লাইব্রেরিতে ওয়েট করো, দেখবা যে তোমার বাবা এসে তার সঙ্গে এই ব্যাপারে কথা বলছে। তো বোনারিও কিন্তু ওই সময়ে লাইব্রেরিতে ওয়েট করছেন যে তার বাবা করবাসীও কখন আসতেছেন। এমন সময় যখন করভিনো শিলিয়াকে ভলপনির বেডরুমে দিয়ে দেয়
এবং ভলপনি শিলিয়াকে দেখে তার রূপে বিমোহিত হয়ে বেড থেকে একদম লাফ দিয়ে ওঠে এবং শিলিয়াকে তার নিজের কাছে নিজের মতো করে পাওয়ার জন্য চেষ্টা করে। শিলিয়া ব্যাপারটা বুঝতে পেরে পেছনে সরে যায় এবং সে চিৎকার করে। তার চিৎকার শুনে বোনারিও কিন্তু আসে শিলিয়াকে বাঁচাতে এবং বোনারিও এসে মস্কা এবং ভলপনিকে প্রহার করে অ্যাটাক করে তাদের উপর শিলিয়াকে সেইখান থেকে উদ্ধার করে। এবার বিষয়টা প্রকাশ হয়ে গেল যেহেতু বোনারিও একজন বাইরের লোক সে জানতে পেরে গেল। তখন মস্কা দেখলো যে তার মাস্টার বা মনিব তো বিপদে পড়ে যাচ্ছে, তখন সে একটা নতুন ফাঁদ পাতলো এবং সেখানে ভল্টার তাকে একজন উকিল সে হেল্প করলো, বললো যে আমরা সাক্ষী দিব। তারা মস্কা ভলপনি মিলে যে ফাঁদটা পাতলো সেটা হলো যে বোনারিও আর শিলিয়া হচ্ছে লাভার অ্যান্ড বিলাভড এবং তারা শিলিয়াকে ইউজ করেছে, বোনারিওই শিলিয়াকে ইউজ করেছে ভলপনির কাছে যাতে করে ভলপনির বিরুদ্ধে শিলিয়াকে সেডিউস করার একটা মামলা নিয়ে আসতে পারে। মানে পুরো সিচুয়েশনটাকে ঠিক উল্টিয়ে দিল। এবার কোর্টে কেসটা তোলা হলো এবং ভলচার করবাসীও এরা শিলিয়া বোনারিওর এগেনস্টে সরাসরি সাক্ষী দিল এবং শিলিয়া এবং বোনারিও কি হলো তারা হচ্ছে গিয়ে মানে এখানে দোষী সাব্যস্ত হলো, ভলপনি জিতে গেল। ভলপনিকে এখানে জিততে হেল্প করলো মস্কা ভলটার করবাসীও। তারপর এক সময়ে ভলপনি আবারও একটা নাটক করল, সেটা হচ্ছে ভলপনি তার সমস্ত সম্পত্তি মস্কাকে লিখে দিল। এবার মস্কা প্রচার করে দিল যে ভলপনি মারা গেছে। তখন এই যে অর্থলোভী ভলটার করবাসীও করভিনো এরা সবাই চলে আসলো যে না সম্পত্তি তো আমি পাবো, সম্পত্তি আমার হবে। এবার সবাই এসে যেটা দেখলো যে ভলপনি তার সমস্ত সম্পদ মস্কাকে দিয়ে গেছেন, ওরা তো খুব অবাক হয়ে গেল যে মস্কাকে দিয়ে গেছেন। মস্কা তখন তাদের দূর দূর করে তাড়িয়ে দিল, যাও যাও, তাদের একটা শাস্তিও দিল, যাও তোমরা গো, সব সম্পত্তি তো আমাকেই ভলপনি উইল করে গেছে। তখন ভলটার করবাসীও এরা সিদ্ধান্ত নিল যে মস্কার এবং ভলপনিকে আমরা যে হেল্পটা করেছিলাম বোনারিও এবং শিলিয়াকে ফাঁসিয়ে কোর্টে, আমরা সেইখানে ওরা একটা ভল্টার একটা কী করলো কোর্টে লিখিত দরখাস্ত দিল যে সে অ্যাকচুয়ালি একটা মিথ্যা সাক্ষী দিয়েছিল এবং সে সেটা স্বীকার করছে, এইভাবে সে নিজে যেটা সারেন্ডার হওয়া বলে আত্মসমর্পণ করলো এবং কোর্টে পেশ করলো সে ব্যাপারটা। তখন কোর্টে বিচারে এবার মস্কা যেটা বললো যে ভলপনি মারা গেছে এবং ভলপনিকে সে কিন্তু সেরকমভাবেই বুঝিয়ে নিয়েছে। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে, ভলপনি মস্কাকে যেহেতু সম্পত্তি লিখে দিয়েছে, মস্কাই তখন ভলপনির উপর তোমার যেটা হয় যে ভলপনিকে বাড়ি থেকে বের করে দিচ্ছে বা ভলপনির ওপরই খবরদারি করছে, সব সম্পত্তি তো এখন আমার। এবার ভলপনি তো মহাবিপদে যে মস্কাকে সম্পত্তি লিখে দিয়ে মস্কায় এখন তাকে বিতাড়িত করছে বা পানিশড করছে বা তিরস্কার করছে। ওরা দুজনের মধ্যে কিন্তু একটা ইন্টারনাল দ্বন্দ্ব তৈরি হয়ে গেল। এবার ভলপনি ছদ্মবেশ ধারণ করে, সৈনিকের ছদ্মবেশ ধারণ করে রাস্তায় বের হলো। এবার ভলটার এবং করবাসীয় করভিনো এরা যখন কোর্টে মস্কা এবং ভলপনির বিরুদ্ধে সাক্ষী দিল বা তাদের আগে তারা যে তার জন্য যে অপরাধগুলো করেছিল সেগুলো স্বীকার করে নিল, এমন সময় মস্কা দেখলো সে তো বিপদে পড়ে যাচ্ছে। তখন সে বলল যে অ্যাকচুয়ালি এগুলো সব মিথ্যা কথা, আর ভলপনি তো মারাই গেছে, ভলপনি তার সব সম্পত্তি আমাকে দিয়ে গেছে। এবার ভলপনি করলো কি, ভলপনি কোর্টে তার ছদ্মবেশ ধারণ করে গিয়ে স্বরূপে প্রকাশ পেলো যে না আমি তো মারা যাইনি, আমি ভলপনি বেঁচে আছি এবং এগুলো সবই হচ্ছে মস্কার ষড়যন্ত্র। বিজ্ঞ আদালত তখন বিষয়টা বুঝতে পারলেন যে আসলে মূল ষড়যন্ত্রকারী কে বা ঘটনাগুলো কী কী। এগুলো বোঝার পরে কোর্টে যেটা রায় হলো সেখানে বোনারিও এবং শিলিয়াকে বেকসুর খালাস করা হলো, তারা হচ্ছে তাদেরকে মুক্তি দেয়া হলো এবং ভলপনির জন্য ফার্স্ট ওয়ান ভলপনির জন্য যে শাস্তিটা প্রযোজ্য হলো সেটা হচ্ছে ভলপনি তার সমস্ত সম্পত্তি হাসপাতালে দান করবে এবং ভলপনি এতদিন যে অসুস্থতার ভান করতো সেই রকম অসুস্থ সে যতদিন না হবে ততদিন তাকে কারাবন্দী থাকতে হবে
এটা হচ্ছে গিয়ে ভলপনের শাস্তি। দেন মস্কার কি শাস্তি? মস্কার শাস্তি হচ্ছে গিয়ে মস্কাকে যাবজ্জীবন কারাদণ্ড, এবং যেটা তাকে একজন দাস হিসেবে তোমার যুদ্ধ জাহাজে করে তাকে পাঠিয়ে দেওয়া হবে একটা দাস হিসেবে, এবং যতদিন সে বেঁচে থাকবে ততদিন সে দাসত্ব বরণ করেই থাকবে। দেন ভল্টারের যে শাস্তিটা হলো সেটা হলো, সে একজন উকিল ছিল, তার উকিলের লাইসেন্সটা বাতিল করা হলো। আর কোরবাসিওকে যে শাস্তিটা দেওয়া হলো সেটা হচ্ছে কোরবাসিও তার সমস্ত সম্পত্তি তার ছেলে বোনারিওকে দিয়ে দিতে হলো, এবং কোরবাসিও এখানে নিঃসম্পত্তির হয়ে গেল এবং বোনারিওকে সমস্ত সম্পত্তি দান করলো। আর করভিনোর জন্য যে পানিশমেন্টটা কোর্ট করলো সেটা হচ্ছে গিয়ে করভিনো থেকে শিলিয়াকে আলাদা করে দেওয়া হলো, এবং শিলিয়াকে বিয়ে করার সময় যে পরিমাণ অর্থ সে পণ হিসেবে নিয়েছিল তার 3 গুণ অর্থ শিলিয়াকে দান করে তাকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হলো। এখানে মানে সত্যের জয় হলো, বোনারিও এবং শিলিয়া পুরস্কৃত বা রিওয়ার্ডেড হলো এবং তারা মুক্তিও পেল। আর যারা অর্থলোভী ছিল, বিভিন্নভাবে হ্যারেস্ট করেছে সবাইকে, তারা কিন্তু তাদের উপযুক্ত শাস্তি পেয়ে ভলপনির লেখা ভলপনিরটা এইখানে এভাবে শেষ হয়েছে। তো ডিয়ার অডিয়েন্স, এই ছিল অ্যাকচুয়ালি বেন জনসনের ভলপনি, যেটা এগুলো প্রত্যেকটায় আসলে অ্যানিমেল অ্যানিমেশন রয়েছে, অ্যানিমেল ফেবল এটা একটা। নেক্সট ভলপনি অ্যাকচুয়ালি একজন কানিং ফক্স, ধূর্ত একটা শেয়ালের যে ধূর্তগিরি করা এবং লাস্ট পর্যন্ত তাকে পানিশড হওয়ার গল্পটা এখানে বর্ণিত হয়েছে। আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।